আজকে বলবো এমন একটা টেকনিকের কথা বা বলা ভালো এমন একটা প্রেয়ার বা প্রার্থনার কথা যেটা আপনাদেরকে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রেই সাফল্য দিতে চলেছে মাল্টিপারপাস লেভেলে আপনাদেরকে হেল্প করতে চলেছে হো ও পোনোপোনো হো ও পোনোপনো কি শুধুমাত্র ভালোবাসার জন্য লাভ ভাইব্রেশনের জন্য নাকি কার্বিক হিলিংয়ের জন্য না হো ও পনোপনো জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার সুস্বাস্থ্য ম্যানিফেস্ট করার ক্ষেত্রে ভালো মার্কস ম্যানিফেস্ট করার ক্ষেত্রে জীবনের যে কোনো বাধাকে রিমুভ করতে ব্যবহার করা যায় হো ও পনোপনোর সঠিক পারপাসটা কি। এর আগে আমি হো ও পোনোপনো নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি আপনারা পারলে সেগুলো দেখবেন আজকে আবারও বলবো হো ও পনোপনো শুধুমাত্র লাভ ভাইব্রেশনের জন্য কিনা। বা এটা কিভাবে আমাদেরকে লাইফে হেল্প করে প্রথমত বলে নিই যে হো ও পোনোপনোর অরিজিনটা কোথা থেকে হো ও পোনোপোনো হাওয়াইয়ান যে দ্বীপ আছে যে হাওয়াই দেশ রয়েছে দ্বীপপুঞ্জ রয়েছে সেখান থেকে এর অরিজিন সেখানে কোন একটি আইল্যান্ডে একটা মানসিক হাসপাতাল ছিল সেখানে কোনো একটি অজানা কারণে বারবার রুগীর সংখ্যা বাড়তে শুরু করে প্রতিদিনই সেখানে বহু সংখ্যক রোগী আসতে থাকেন এবং তাদের মধ্যেও বিভিন্ন রকম ফোবিয়া বিভিন্ন রকম ভয় বাড়তে থাকে তারা কারোর সাথে হাত মেলাতে ভয় পেতেন বিভিন্ন রকম বাতিগ্রস্ততার মধ্যে তারা চলে যেতেন তারা বারবার হাত ধুতেন কোনো অজানা জীবাণু সংক্রমণের ভয় পেতেন এই ধরনের বিষয়টা আসতে শুরু করেন এবার এদেরকে বিভিন্ন রকম চিকিৎসার পদ্ধতি এদেরকে বিভিন্ন রকম বোঝানো কাউন্সেলিং এই সমস্ত তো চলছিল এর সাথে ওখানকার একজন ডক্টর একটা ম্যাজিক্যাল প্রেয়ার সেটা সবার মধ্যে জাস্ট পরীক্ষামূলকভাবে প্রচলন করেন প্রথমত এর মধ্যে চারটে চারটে যে সেন্টেন্স চারটি বাক্য ছিল অর্থাৎ আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ এখানে আই এম সরি অর্থাৎ এখানে নিঃশর্তভাবে সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের জীবনে যে সমস্ত বিষয় আমাদেরকে কষ্ট দিচ্ছে সেই সমস্ত কিছুর কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আমরা জীবনে কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাইছি আমাদেরকে দয়া করে ক্ষমা প্রদান করুন আই আম সরি প্লিজ ফরগিভ মি এটাও নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে নেক্সট কি থ্যাংক ইউ অর্থাৎ গ্র্যাটিটিউড যে আমি ক্ষমা পেয়েছি তার জন্য গ্র্যাটিটিউড জানাচ্ছি অ্যান্ড আই লাভ ইউ এই ভালোবাসা কি শুধু ইউনিভার্সের প্রতি বা কোনো সমস্যার প্রতি না অ্যাকচুয়ালি ভালোবাসা নিজের প্রতি নিজের আত্মার মধ্যে যে পরমাত্মা রয়েছে তার প্রতি এই যে টেকনিকটা এই প্রেয়ারটা এদেরকে করানোর পর এদের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্যা ফোবিয়া বা কষ্ট এটা কমতে শুরু করে আস্তে আস্তে রুগীর সংখ্যাও কমতে শুরু করে এরা ভালো হয়ে নিজের বাড়িতে ফিরতে শুরু করে এবং ওই স্থানে যেখানে মানসিক রোগের প্রবণতা বেশ বৃদ্ধি পেয়েছিল সেখানে আস্তে আস্তে এই টেকনিক বা এই প্রার্থনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই টেকনিক করতে শুরু করেন এর ফলে কি হয় সেখানে রুগী আসার সংখ্যা আস্তে আস্তে কমে যায় আস্তে আস্তে এমন একটা টাইম আসে যখন ওই মানসিক হাসপাতালের প্রয়োজনই ফুরিয়ে যায় অর্থাৎ ওই হসপিটাল উঠে যায় এখনো পর্যন্ত এই ইনসিডেন্টের কথা আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন হো ও পনপনর হিস্ট্রি অ্যান্ড এটার অরিজিন নেক্সট আমি চলে যাব এটা আপনাদেরকে কি কি ক্ষেত্রে জীবনে হেল্প করে প্রথম কথা হচ্ছে আমি হো নিজেই হো ও পনপনর সাথে আপনাদেরকে লাভ ভাইব্রেশান কীভাবে অপর মানুষকে পাঠিয়ে সম্পর্ককে সুন্দর করা যায় সেটার কথা বলেছি সম্পর্কের মধ্যে কি হয় আমাদের বিভিন্ন যে আমরা মানুষের সাথে মেলামেশা করি বা আমাদের যে স্পেসিফিক পারসন তার সাথে যে আমরা মেলামেশা করি তার দিক থেকেও আমার প্রতি কিছু না কিছু নেগেটিভ আচরণ বলুন চিন্তা বলুন আসতে পারে আমার দিক থেকেও তার প্রতি যেতে পারে এবং কোনো কথায় সে আমার ওপর রাগ করতে পারে অথবা কখনো দেখবেন বিনা কারণ ছাড়াই সম্পর্ক দুজন ব্যক্তির মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কোনো একজন ব্যক্তি দেখবেন অকারণেই আপনার প্রতি রেগে যাচ্ছে বা আপনাকে পছন্দ করছে না এটা এই যে সমস্যা তার মধ্যে সেটা কি এমনি এমনি এসছে না হয়তো এ জন্মে আপনি তার সাথে কোনো কিছুই করেননি কখনও কোনো জন্ম জন্মান্তরের বিষয় এখানে থাকতে পারে যখন তার সাথে আপনার কোনো না কোনো কর্ম সংঘটিত হয়েছে আপনি তাকে কোনো কষ্ট দিয়েছেন কিছু একটা করেছেন কোনো জন্মের কোনো ঋণ রয়ে গেছে আর কি তো এটা এখন সেই জন এই জন্মে সেটা বেরিয়ে আসছে এটা একটা কারণ হয় এবং দ্বিতীয়ত হয় কখনো আমাদের মধ্যে থেকে ওই যে বললাম নেগেটিভিটি নিঃসরণ হয় কারোর প্রতি বা কারোর থেকে আমাদের প্রতি হতে পারে সেই বিষয়টাকেও হিল করার জন্য আমরা এই প্রার্থনাকে নিঃশর্তভাবে করতে পারি এবং এই যে প্রার্থনা সেটা করার সময় কোনো কিছুকে জাজ করবেন না যে আমি তো কোনো দোষ করিনি তাহলে আমি ক্ষমা চাইবো কেন ওরই তো দোষ ছিল ও আমার সাথে খারাপ ব্যবহার করছে আর আমি এখানে সরি বলছি আমি এখানে ক্ষমা চাইছি সরি তো ওর বলার কথা না এই ধরনের কোনো রকম কোনো জাজমেন্টের মধ্যে যদি যান তাহলে এই প্রার্থনা আপনার জন্য নয় আপনাকে আগে বিষয়টা বুঝতে হবে আপনি কিসের প্রতি করছেন আপনি ওই মানুষটার প্রতি করছেন না আপনি করছেন ওর ভিতর যে আত্মা রয়েছে তার যে নেগেটিভিটি রয়েছে সেটাকে আপনি হিল করছেন যদি ওর ভিতর যে নেগেটিভিটি সেটাকে আপনি হিল করতে না পারেন তাহলে আপনি যখন ওর সাথে কানেক্ট করবেন তখন আপনার ভেতর সেই নেগেটিভিটি চলে আসবে আর সে আপনাকে কোনো কোনো দিনই সঠিকভাবে বুঝতে শিখবে না ভুলই বুঝবে নেক্সট আমি চলে যাব এই হো ও পোনো পোনো টেকনিক কীরকমভাবে আমাদেরকে সেলফ লাভ করতে সাহায্য করে আমরা কখনো কখনো কি করি কোনো ব্যক্তি বলুন বা কোনো জিনিস বলুন তার পিছনে দৌড়তে গিয়ে অথবা জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নিজেকে অনেক রকম কষ্ট দিয়ে ফেলি আমরা অনেক সময় মানুষকে না বলতে পারি না অনেক রকম বাড়তি বার্ডেন আমাদের মধ্যে এসে পড়ে এবং আমরা যেন কোথাও গিয়ে নিজেরা সারপ্রেসড হয়ে যাই আমাদের মধ্যে অনেক রকম মানে ওই যে কার্মিক যে সমস্ত ব্যাগেজেস কার্মিক সাইকেল কার্মিক প্যাটার্ন বলুন এগুলো আমাদের মধ্যে কন্টিনিউ হতে থাকে যার ফলে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনে এইসব সমস্যাগুলো থেকে যে লিমিটিং বিলিভসগুলো তৈরি হয় সেগুলোই আমাদেরকে নিজের জীবনে চলার পথে এগোতে দেয় না তাই যদি আপনি সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার জার্নিতে আছেন এই হো ও পোনো পোনো টেকনিক আপনাকে বাড়তি অ্যাডভান্টেজ বা বাড়তি বুস্ট করবে এবং হো ও পনোপনো টেকনিক আপনাকে নিজেকে বুঝতে নিজেকে ভালোবাসতে শেখাবে অর্থাৎ হো ও পনোপনো নিজের কর্মা হিল করতে এবং নিজেকে ভালোবাসতে নিজেকে ক্ষমা করতে নিজের মধ্যে বিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে হো ও আপনার জীবনে কোনো কিছুর জন্য অত্যন্ত বাধা আসছে আপনি ম্যানিফেস্টেশন করে লেটকো করতে পারছেন না আপনি বারবার একই জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন একই লুপের মধ্যে আপনি আটকে যাচ্ছেন সেখানে আপনি হো ও পোন পোনো সেলফ লাভের উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে এবং সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম এর সাথে করতে পারেন ম্যাজিক্যাল রেজাল্ট দিতে চলেছে এটা আপনাকে নেক্সট আমি বলে নেবো যে রকম কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে বা ক্যারিয়ার ক্যারিয়ারজনিত কোনো সমস্যা অথবা পড়াশোনা বলুন বা জীবনের যে কোনো ক্ষেত্রেই কি এটা করা যায় অফকোর্স করা যায় জীবনে আমাদের যে কোনো সমস্যা হেলথ থেকে শুরু করে কেরিয়ার বলুন বা যে কোনো ক্ষেত্রে আসে কিসের জন্য ওই একই কারমা। কারমা থেকে ক্রিয়েট হওয়া জীবনের সমস্যা জীবনের সমস্যা থেকে তৈরি হওয়া লিমিটিং বিলিভস আর সেখান থেকেই সেলফ লাভ যে সেলফ ইস্টিম সেটা লো হয়ে যাওয়া আর লাইফে আরও নানান রকম সমস্যা এসে জর্জরিত হয়ে পড়া অর্থাৎ যে কোনো সমস্যার প্রতি যদি আপনি হো ও পোন পোনো টেকনিককে অ্যাপ্লাই করেন তাহলে সেই সমস্যার প্রকোপ জেন্টলি কমতে শুরু করবে এরকম ভেবে নেবেন না যে আজকে আপনি করলেন আর কালকেই সেটা রাতারাতেই মিলিয়ে যাবে না তা নয় বরং এই যে প্রেয়ার সেটা আপনাকে এমনভাবে ভাবতে শেখাবে এমন এমন সিদ্ধান্ত নিতে শেখাবে যাতে আপনার জীবন থেকে ওই ধরনের সমস্যা চিরকালের মতন চলে যাওয়ার মতো সুযোগ তৈরি হয়ে যায় এবার সেই সুযোগকে আপনি কীভাবে কাজে লাগাবেন সেটাকে ইউটিলাইজ করতে গেলে আপনার মধ্যে সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম অবস্থায় থাকার অবশ্যই দরকার রয়েছে এটা অত্যন্ত সহজ আমি ভিডিওতে অলরেডি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে সব থেকে সহজে কি করে সাবকনসাসকে রিপ্রোগ্রাম করবেন অর্থাৎ যদি আপনি কোনো কিছুকে লেটগোও করতে পারছেন না কোনো ম্যানিফেস্টেশনকে কাউ কেউ আপনার মনের মধ্যে সারা দিন রাত চলছে আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন আপনার কি করা উচিত আপনি তাকে টেলিপ্যাথি পাঠান কাজ করে না লাভ ভাইব্রেশন পাঠান কাজ করে না কেননা সে আপনার মন থেকে মস্তিষ্ক থেকে যেতেই চায় না আপনি এই মুহূর্তে সাবকনসাসকে রিপ্রোগ্রাম করা শুরু করুন আর হো ও পনোপনো করা শুরু করুন নিজের প্রতি কারোর প্রতি আপনাকে করতে হবে আপনি নিজের প্রতি করুন যে কোনো রকম হেলথ ইস্যুজেও আপনি এটা করতে পারেন নেক্সট কথা আসে হো ও পনোপনোর ফিফথ প্রেজের অর্থাৎ আই ফরগিভ মাই সেলফ আমি নিজেকে ক্ষমা করছি ওই যে একটু আগে বললাম আমরা বিভিন্ন সময় নিজেদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে দিই এবং আমরা কাউকে না বলতে পারি না এটা থেকে আমাদের নিজেদের প্রতি আমরা অনেক সময় অত্যাচার করে ফেলি নিজেদেরকে সংকুচিত করে ফেলি এছাড়াও আমাদের নিজেদের সব থেকে বড় সমালোচক হচ্ছে আমরাই এই যে লিমিটিং বিলিভস লিমিটিং বিলিভস জিনিসটা কীরকমভাবে আপনাদেরকে এফেক্ট করে আপনারা পারেন না নয় আপনারা অ্যাকচুয়ালি ভাবতে পারেন না তাই আপনাদের জীবনে আসে না এটার সম্বন্ধেও একটি ভিডিওতে আমি ডিটেল আলোচনা করেছি লিমিটিং বিলিভসকে আপনারা কি করে হিল করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখলেই আপনারা এটার প্রসঙ্গ পেয়ে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি হো ওপন ওপনো আর সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং আর সেলফ লাভের কথা বলে থাকি কেন না এই তিনটে জিনিস আপনাদের যে ম্যানিফেস্টেশনকে কীরকমভাবে বুস্ট করবে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর সেলফ লাভ আর কে রিপ্রোগ্রাম ছাড়া তো কোনো ম্যানিফেস্টেশন করতে অসম্ভব এটা আপনারা লিখে রাখতে পারেন যে এটা অসম্ভব তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে